ভূমিষ্ঠের সপ্তম দিনে নবজাতককে তুলে নিয়ে লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জন্মের আগেই শিশুকে অপহরণের পরিকল্পনা ছিল তাদের। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এলিট ফোর্সটির মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলময়িন। মাত্র দুমাস আগে ঢাকার ধামরাইয়ে অন্তঃসত্ত্বা মিলি আক্তারের সঙ্গে পরিচয় হয় রুবেল শেখ ও তানিয়া আফরোজের। তাদের আন্তরিকতায় অল্প সময়ের মধ্যেই এ পরিচয় রূপ নেয় পারিবারিক ওঠাবসায়। জন্মের ঠিক সাত দিন পর 26 ফেব্রুয়ারি এই দম্পতির কাছে নিজের সন্তান রেখে যান মিলি। সেই দম্পতি নবজাতককে অপহরণ করে দাবি করে মুক্তিপণ। দিশেহারা মা দ্বারস্থ হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। অভিযানে নামে র‍্যাবচার। শুক্রবার যশোরের অভয়নগর থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারীদের। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। র‍্যাব জানায়, জন্মের আগেই শিশুটিকে অপহরণের পরিকল্পনা করেছিল গ্রেপ্তার দম্পতি। ভিকটিম মিলি আক্তারকে ফোন করেন, ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে 1 লক্ষ টাকা দাবি করেন এবং মুক্তিপণ না দিলে এই সাত দিনের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেন। এদিকে মাতৃদুগ্ধের অভাব ও অযত্নে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। যে বাচ্চা তারা অপহরণ করেছিল সেই বাচ্চাকে উদ্ধার করা হয়। উদ্ধারপূর্বক প্রাথমিকভাবে বাচ্চাকে ট্রিটমেন্ট দেয়া হয় এবং ভিকটিম মিলি আক্তারের কাছে বাচ্চাকে দেয়া হয়। রুবেল শেখের বিরুদ্ধে এর আগেও ধর্ষণ চেষ্টা ও অপহরণের অভিযোগ রয়েছে বলে জানায় র‍্যাব। কোহিনূর ফারহানাস, DBC নিউজ ডেস্ক।